sugar 0.05, tea 0.20, 20 paisa, 20 paisa, fuel 0.05, cup 0.10 कर दीची 10 पैसे, salt 0.05, ginger 0.05, लेबर 0.50, ঠিক আছে। এবার যে বললি ফার্নিচার, ফার্নিচার 1 লাখ, টোটাল ফার্নিচার, এক কাপে ফার্নিচার কত হবে, এক কাপে ফার্নিচারের খরচ কত ধরবো? স্যার ফার্নিচার তো এক কাপের জন্য, পুরো দোকানটা তো যতদিন থাকে ততদিন থাকে। তাহলে কি করে ক্যালকুলেশন করব এই 1 লাখ টাকাটাকে এক কাপে, 1 লাখ টাকাটাকে এক কাপে কিভাবে কনভার্ট করব? স্যার 1 টাকা দিন, 1 টাকা। আচ্ছা আমরা এখন পারছি না, তাই তো এখন পারছি না, আমরা শিখে নেব, আমরা শিখে নেব। সেই জন্যই তো তোরা কমার্সে এসেছিস, সেই জন্যই তো তোরা কমার্সে এসেছিস, কিছু জিনিস তো আমাকে শেখাতে হবে, এটা আমি শিখিয়ে দেব। ওকে ওকে স্যার, ভেরি গুড, ওকে। তাহলে সাম আপ কত হচ্ছে, সামেশনটা ঝট করে করে দেখি এবার। স্যার 1 টাকা 60 পয়সা, 1.60। হ্যাঁ স্যার, আমি আর করলাম না, আমি মিলালাম না, চেক করলাম না, তোদেরটা বসিয়ে দিলাম 1.60। এই 1.60 এটাকে আমি কি বলতে পারি? উৎপাদন ব্যয়? নো নো, এটাকে বলতে পারি ডাইরেক্ট কস্ট। এইগুলো সব ডাইরেক্ট, তোরা যে এক্সাম্পল দিয়েছিস এই 9টা এক্সাম্পল সবকটা ডাইরেক্ট না? হ্যাঁ স্যার, সবকটা তো ডাইরেক্ট। তাহলে 1 টাকা 60 পয়সা, 1.60 রুপিস, এখনো পর্যন্ত 1 কাপ চা করতে খরচ হচ্ছে, ডাইরেক্টলি খরচ হচ্ছে, ডাইরেক্টলি ইউজ করে খরচ করেছি 1.60 রুপিস, ক্লিয়ার? এবার এর পেছনে কিছু ইনডাইরেক্ট কস্ট থাকতে পারে কি পারে না? হ্যাঁ স্যার পারে, থাকতেই পারে, আমি আমরা অ্যাজিউম করে নিচ্ছি, আমরা অ্যাজিউম অনুমান করে নিচ্ছি, অনুমান করে নিচ্ছি যে ইনডাইরেক্ট ব্যয় আছে 40 পয়সে, অনুমান করে নিচ্ছি, অনুমান করে নিলাম, আন্দাজে করলাম। তাহলে বল 2 টাকা দাম হলো, এই 2 টাকাটাকে আমি কি বলতে পারি? টোটাল কস্ট বলতে পারি কি পারি না? হ্যাঁ স্যার পারি, কারণ আমরা টোটাল কস্টকেই তো ডাইরেক্ট আর ইনডাইরেক্টে ডিভিশন করেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ স্যার, আমরা যে 2টো কস্ট করেছিলাম, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট আর 2টো কস্ট, টোটাল কস্টের 2টো কস্ট, ক্লিয়ার? তাহলে সেম কনসেপ্টে আমরা এটাকে বলতে পারি যে দিস ইজ কলড রুপিস 2 টোটাল কস্ট, টোটাল কস্ট টু প্রোডিউস এ কাপ অফ টি ইজ রুপিস অনলি 2। ওকে হ্যাঁ স্যার, এবার 2 টাকা কি তুই প্রাইস করবি, এই প্রাইস কি 2 টাকা রাখবি? না স্যার বাড়াবো। কেন বাড়াবি? লাভের জন্য, ইয়েস, পার্সোনাল প্রফিট, পার্সোনাল নয়, আরে প্রফিট, প্রফিট তো প্রফিট। হ্যাঁ ভালো কথা বলেছে, এ ভালো কথা বলেছে। এই শোন, এই কে বললি, এটা কে বললি, কলকাতা থাকে না স্যার, ওই সুমনাবু, ওই সুমনাবু, পার্সোনাল নাম বলিস না, পার্সোনাল নাম বলিস না, ডিস্ট্রিক্ট নাম বল, ওয়েস্ট মিডনাপুর, ওয়েস্ট মিডনাপুর, ওকে ওকে, ওয়েস্ট মিডনাপুর, ওয়েস্ট মিডনাপুর বিয়ে করেছে, ম্যারেজ করেছে, বিয়ে করার পর তার ওয়াইফ হয়েছে, ওয়াইফ হয়েছে, এবার ওয়াইফের সঙ্গে ওর ফ্রেন্ডসদের ইন্ট্রোডাকশন করাচ্ছে, ইন্ট্রোডাকশন করাতে গিয়ে বলছে
Hey, Rahul! Come here! She is my personal wife! Rahul, কি উত্তর দেবে? Rahul, উত্তর দেবে কি? Rahul, বলে গাধা, wife তো personally হয়, wife কি লোকের নিয়ে ঘুরে বেড়াবি তুই? Okay, West Midnapur, jokes apart. তো এটা profit personally হয়, তো আমরা personal লিখবো না, আমরা only লিখবো profit. Okay? হ্যাঁ স্যার ঠিক আছে তো প্রাইস হলো কত রুপিস 5 5 টাকা 5 টাকা হলো প্রাইস ফর 1 কাপ অফ টি হ্যালো তোরা বিজনেস করতে পারবি এবার হ্যাঁ স্যার স্যার দেখ একটা ক্লাসে আমি ভালো করে বোঝ একটা ক্লাসে এইটুকু সেন্স আমি তোদের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যে কালকেই সকালে যদি তুই কোনো বিজনেস খুলিস সেই বিজনেসের তুই কিন্তু মোটামুটি রাফলি একটা প্রাইস অবশ্যই করতে হবে রাফলি মোটামুটি হতে পারে ভুল হতে পারে কিন্তু তাও কাছাকাছি যাবে তোর তুই একটু লজিক লাগাবি তাই না ডাইরেক্ট কি আছে ইনডাইরেক্ট কি আছে একটু লজিক এবার লাগাবি কিন্তু আজকের ক্লাস না করে যদি তুই কালকের বিজনেস করতে যেতিস তুই কিন্তু এই লজিক গুলো খুঁজে পেতিস না পেতিস বল স্যার পেতাম না না স্যার পেতিস না বলে কস্টিং এ এই লজিক গুলো লাগে যেগুলো তোদের রক্তে আছে আমি শুধু তুলে তুলে বার করব কুঁচে 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 বার করব তোদের সেল থেকে সব তোদের সেলে আছে সব তোদের সেলের মধ্যে আছে তো এই হলো একটা ডেমো এক কাপ চায়ের প্রাইস কত হতে পারে সেটা ডেমো দিলাম কিন্তু এইটা আমরা কি করব এইটা আমরা সিস্টেম্যাটিক ওয়েতে অ্যাকর্ডিং টু কস্টিং প্রিন্সিপাল অ্যাকর্ডিং টু কস্টিং প্রিন্সিপাল কস্টিং এর যে প্রিন্সিপাল আছে অর্থাৎ কস্ট হিসাব করার যে প্রিন্সিপাল আছে নীতি আছে যে সমস্ত নিয়ম আছে যে সমস্ত টেকনিক গুলো আছে সেই সমস্ত টেকনিক সেই সমস্ত প্রিন্সিপাল সেই সমস্ত কৌশল সেই সমস্ত নীতিগুলোই আমরা প্রয়োগ করে কোন প্রোডাক্টে বা কোন সার্ভিসে আমরা প্রাইস ডিটারমাইন করব আমরা প্রাইস নির্ধারণ করব বোঝা গেছে কস্টিং এ আমরা কি শিখতে চলেছি আগামী দিনে প্রাইস নির্ণয় প্রাইস নির্ণয় ভেরি গুড ক্লিয়ার অফ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন অফ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন কাদের প্রাইস নির্ণয় করব একটি ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের উৎপাদনী প্রতিষ্ঠান যারা উৎপাদন করে ক্লিয়ার হ্যাঁ স্যার আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি দিই কনসার্ন প্রতিষ্ঠান যাকে আমরা অর্গানাইজেশনও বলতে পারি অর্গানাইজেশনে বলতে পারি এই কনসার্ন বা অর্গানাইজেশন দু প্রকারের তোরা দেখতে পারবি একটা দেখতে পারবি ম্যানুফ্যাকচারিং বল আরেকটা কি হতে পারে আরেকটা কি হতে পারে একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন হতে পারে সেবা প্রদানকারী না উৎপাদনকারী প্রতিষ্ঠান আরেকটা হচ্ছে ট্রেডিং কনসার্ন ব্যবসা প্রতিষ্ঠান ঠিক আছে তবে হ্যাঁ যে বললি ট্রেডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আরেকটা ভাগ করে দিই কে বললি এটা এটা কে বললি ওয়েস্ট মিদনাপুর হ্যাঁ ওয়েস্ট মিদনাপুরের পারফরম্যান্স দারুণ কিন্তু পার্সোনাল পার্সোনাল তাই তো
সার্ভিস কনসার্ন হতে পারে, নতুন জিনিস দিয়েছে ও আমাকে সার্ভিস কনসার্ন। আমি এতদিন ধরে দুটো কনসার্নই পড়াই, ট্রেডিং কনসার্ন আর ম্যানুফ্যাকচারিং কনসার্ন। কিন্তু ওয়েস্ট মিদনাপুর এটা খারাপ তো দেয়নি, খারাপ নয়, ঠিকই তো আছে। আরে বইতে নেই, বইতে আগামী দিনে হয়তো ঢুকবে। বইতে তোরা দুটোই পাবি, ট্রেডিং কনসার্ন আর ম্যানুফ্যাকচারিং কনসার্ন। হয়তো আগামী দিনে পাঁচ বছর পর দেখবি এটাও চলে এসছে সার্ভিস কনসার্ন। কেন বর্তমানে সার্ভিস এক একটা অর্গানাইজেশন, এক একটা অর্গানাইজেশনের কনসার্নের রূপ ধারণ করেছে। আগেকার দিনে সার্ভিস বলতে আমরা কি বুঝতাম? আগেকার দিনে সার্ভিস বলতে আমরা বুঝতাম হরিপদ ডাক্তার, হরিপদ ডাক্তার চেম্বার, সরি কি বানান লিখছি রে, যাই হোক ডাক্তার, হ্যাঁ হরিপদ ডাক্তার একটা চেয়ার টেবিল নিয়ে বসে আছে একটা ভাঙাচোরা ঘরে, লাইন দিয়ে সব পেশেন্ট দাঁড়িয়ে আছে, সব পেশেন্ট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক এক করে চেক করছে পেশেন্টকে, তাই না? আমরা আগে আমরা সার্ভিস বলতে এটা বুঝতাম, সেই সার্ভিস তখন অর্গানাইজেশন নয়, মানে অর্গানাইজড ছিল না সেই সার্ভিসটা। কিন্তু বর্তমানে রিসেন্ট ডেজে নাওডেজ সার্ভিস বিকামস অ্যান অর্গানাইজেশন, এ অর্গানাইজড ফোর্স। তাই আগামী দিনে দেখবি সার্ভিসকেও একটি কনসার্ন বা সার্ভিস অর্গানাইজেশন বলে বইতে ইনক্লুড করা হচ্ছে, বইতে লেখা হচ্ছে। এটা ওয়েস্ট মিদনাপুর আজকে কিন্তু বলে দিল এবং সেটা স্বীকৃতি আমি কিন্তু দিলাম, তোরা কিন্তু এটাকে হাসির ছলে উড়িয়ে দিস না, ক্লিয়ার? ও ফিউচারের একটা নাম কিন্তু বলে দিল প্রেজেন্ট, কোনো ডাউট? না স্যার, কোনো ডাউট? নো স্যার। আর এই ওপরের মাথার কনসার্নটাকে, এই অর্গানাইজেশনটাকে কি বলছি আমরা জানিস? কমার্সের ভাষায় বিজনেস অর্গানাইজেশন বা বিজনেস কনসার্ন। তাহলে ক্লাসিফিকেশন অফ বিজনেস অর্গানাইজেশন, ক্লাসিফিকেশন, সরি ক্লাসিফিকেশন না, টাইপস, টাইপস বলতে পারি, টাইপস অফ বিজনেস অর্গানাইজেশন, টাইপস অফ বিজনেস কনসার্ন আমরা দেখলাম ম্যানুফ্যাকচারিং হতে পারে, ট্রেডিং কনসার্ন হতে পারে, আর অ্যাকর্ডিং টু ওয়েস্ট মিদনাপুর সার্ভিস কনসার্নও কিন্তু আমরা করে দিলাম। থ্রি টাইপস অফ বিজনেস কনসার্ন, আর দে আর নাম্বার ওয়ান ম্যানুফ্যাকচারিং কনসার্ন, নাম্বার টু ট্রেডিং কনসার্ন উইচ আর কোলোকালি সার্কুলেটেড, অ্যান্ড নাম্বার থ্রি ইজ স্পেশাল কনসার্ন উইচ ইজ প্রোভাইডেড বাই দ্য ওয়েস্ট মিদনাপুর, দ্যাট ইজ সার্ভিস কনসার্ন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, বিকজ সার্ভিস নাওডেজ বিকামস এ অর্গানাইজড ফোর্স অ্যান্ড অর্গানাইজড অ্যান্ড অ্যান্ড বিকাম এ অর্গানাইজেশন, দ্যাট ইজ ওয়াই সার্ভিস ইজ অলসো কল্ড অ্যাজ সার্ভিস অর্গানাইজেশন অর সার্ভিস কনসার্ন। বর্তমানে সার্ভিস একটি সংগঠিত কাজ যা কিনা একটি প্রতিষ্ঠান আকার ধারণ করেছে, তাই সার্ভিসকেও আজকে বর্তমান দিনে প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা যেতে পারে ওয়েস্ট মিদনাপুরের কথা অনুযায়ী। তোরা সবাই একমত? হ্যাঁ স্যার একমত। কোনো ডাউট, কোনো প্রশ্ন? না স্যার, না স্যার। এবার আমার প্রশ্ন আছে, এবার আমার প্রশ্ন আছে, কস্টিং, কস্টিং আমরা, কস্টিং আমরা এই তিন ধরনের অর্গানাইজেশনের মধ্যে কাদের করব? কস্টিং আমরা কাদের করি? ম্যানুফ্যাকচারিং কনসার্ন। ভেরি গুড আনসার, কে দিল উত্তর? উত্তর কে দিল? ওয়েস্ট মিদনাপুর। ওরে ফাটিয়ে দিচ্ছে দাদা, খাবি কি আর রাখবি কি, ওয়েস্ট মিদনাপুর আনসার দিয়ে দিল। আমরা কস্টিং করব স্যার ম্যানুফ্যাকচারিং কনসার্নে, কারণ স্যার কস্টের ডেফিনেশনে আপনি বলেছিলেন যে কোন পণ্য বা সেবা উৎপাদন করতে যা যা ব্যয় হবে তাকেই তো কষ্ট বলবো, তাই উৎপাদন তখনই হবে যখন সেটা উৎপাদনকারী প্রতিষ্ঠান হবে, কি
লিংক করতে পারছিস? ওকে, কোনো ডাউট থাকলে বল। স্যার বলছি সার্ভিসের কস্ট ইয়া করতে, সার্ভিসের কস্টিং করতে হয়। ভেরি গুড, সার্ভিস ম্যানুফ্যাকচারিং হলে কস্টিং করতে হবে। সার্ভিস যদি ম্যানুফ্যাকচারিং হয় তখন সেটাকে আমরা তো ম্যানুফ্যাকচারিং কনসার্ন বলবো রে, তাই না? স্যার উৎপাদন না হলে আমরা কস্ট পারবো? হ্যাঁ বল। স্যার উৎপাদনটা তো হতে হবে, না হলে আমরা কস্ট কি করে পারবো? হ্যাঁ সেটাই বলছি ও। না ও বলছে যে স্যার, ও আসলে ভুলিয়ে ফেলেছে যে ম্যানুফ্যাকচারিং কনসার্নের মধ্যে যে সার্ভিস আছে ও সেটা বুঝতে পারেনি। ম্যানুফ্যাকচারিং কনসার্নের মধ্যে দু ধরনের কনসার্ন দেখতে পাবো। একটা হচ্ছে প্রোডাক্টের কনসার্ন, যারা প্রোডাক্ট প্রোডিউস করছে, আর একটা সার্ভিস প্রোডিউস করছে। ক্লিয়ার? কিসের ম্যানুফ্যাকচারিং হচ্ছে? প্রোডাক্টের হতে পারে, সার্ভিসের হতে পারে। তাহলে এই দুই ধরনের প্রোডাকশনের ক্ষেত্রে আমার কস্টিং লাগবে, কোনো ডাউট? না স্যার। অল পিকচার ক্লিয়ার? Yes sir. Okay. চলে যাই আবার। চলে আসি এবার তোদের কিছু থিওরিটিক্যাল পার্টে। থিওরিটিক্যাল পার্টে যাওয়ার আগে আরো একটা কথা বলে দিই, দাঁড়া একটু, দাঁড়া একটু, দাঁড়া। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করবো তোদের সঙ্গে, ওরা এটা একটু নোট ডাউন করে নে বা স্ক্রিনশটও মেনে নিতে পারিস। ওরা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের বই কিনেছিস? এখন নতুন তো প্রিন্ট আসে নাই, আগের পুরোনো গুলো রয়েছে। শোন, কস্টিং এন্ড ট্যাক্সেশনের যে বুকটা কিনতে হবে তোদেরকে, সেই বুকটা কিনবি রবীন্দ্র লাইব্রেরি। না স্যার আমি ওইটাই কিনবো। রবীন্দ্র লাইব্রেরি, লাইব্রেরি বান কি স্যার? সেকেন্ড হ্যান্ড বই হলেও হবে? হ্যাঁ বল। বলছি স্যার সেকেন্ড হ্যান্ড বই হলেও হবে তো? হ্যাঁ সেকেন্ড হ্যান্ড, ফার্স্ট হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড যা হলেও হবে। এই না না না, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, সরি 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 সরি, গেরা কলে পড়ে যাবি সেকেন্ড হ্যান্ড বই কিনলে। সেকেন্ড হ্যান্ড বই কিনলে ফেসে যাবি। যতদিন না বই পাচ্ছিস ততদিন সেকেন্ড হ্যান্ডে চলবে, যতদিন না বই পাচ্ছিস ততদিন সেকেন্ড হ্যান্ডে চলবে। কিন্তু বই পাওয়া গেলে তোকে নিউ বুক কিনতে হবে, নিউ বুক কিনতে হবে, একদম আপ টু ডেট বুক কিনতে হবে। কেন স্যার কেন? কারণ এইটা আছে বলে, এইটা এইটা আছে বলে, কারণ এই কাজটা এই অপদার্থটা আছে বলে। ট্যাক্সেশনটার জন্য তোকে নিউ বুক লাগবে, এই ট্যাক্সেশনের জন্যই নিউ বুক লাগবে, কারণ ট্যাক্সেশন প্রতি বছর চেঞ্জ হয়। ট্যাক্সেশনের রুলস অ্যান্ড রেগুলেশন প্রতি বছর চেঞ্জ হয়। আমাদের ফিনান্স মিনিস্টার, আমাদের দেশের ফিনান্স মিনিস্টার প্রতি বছর আমাদেরকে বিপদে ফেলে দেয়, প্রতি বছর, এভরি ইয়ার আমাদেরকে বিপদে ফেলে। তাই প্রতি বছর আমাদের ট্যাক্সের নতুন বই কিনতে হয়। এবার ট্যাক্সেশন তোদের এলেভেলের সিলেবাসে কস্টিং এর সঙ্গে আছে, তাই তোদের কস্টিং এন্ড ট্যাক্সেশন বইটা তোদের নতুন বই কিনতে হবে। আমাদের ভারতবর্ষের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর নাম জানিস? নির্মলা সীতারমণ। নির্মলা সীতারমণ, ভেরি গুড, ভেরি গুড। শ্রীমতী সীতারামন। বাবা আমরা কমার্স নিয়ে পড়ছি, সবসময় আপ টু ডেট থাকতে হবে, আপ টু ডেট। কমার্সের ফিল্ডে যারা যারা কাজ করে, নির্মলা সীতারামন কাজ করে কমার্সের ফিল্ডে, আমরা তাকে ভুলে গেলে চলবে? যতদিন আছে ততদিন একে মনে রাখতেই হবে।
আবার যে আসবে তাকে আবার মনে রাখবো, কারণ এই বেটা কমার্সের অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। প্রতি বছর ট্যাক্সের পরিবর্তন করে, প্রতি বছর নির্মলা সীতারামন ট্যাক্সের পরিবর্তন করবে, তাই আমাদের স্যান নিউ বুক কিনতে হবে। আচ্ছা পুরনো ট্যাক্সের ফিচার্স গুলো, পুরনো ট্যাক্স চলবে না আর তো, মানে ফিচার্স গুলো চেঞ্জ হবে, মানে ল গুলো চেঞ্জ হয়ে যায় তো, অনেকগুলো সব চেঞ্জ হয় না, কিছু তো চেঞ্জ হয়ে যায়, ওই জন্য নতুন বই বলা হয়। তবে দেখ, তবে যারা গরিব ছেলে মেয়ে আছিস আমার, তারা সেকেন্ড হ্যান্ড বইটাই কিনবি, যতটুকু চেঞ্জ হবে সেইটুকু আমি বলে দেবো, সেইটুকু তোরা কারেকশন করে নিবি, ক্লিয়ার? স্যার আমারটা 2020-এর, 2020-এর পুরনো বই, আমি বলে দেবো কারেকশন করে নিবি, ঠিক আছে? আমি বলে দেবো কারেকশন করে নিবি, ক্লিয়ার? কারণ কস্টিং কোনো চেঞ্জ হয় না, কস্টিং সেম অ্যাজ ইট ইজ থাকবে, শুধু বাটা এই ট্যাক্সটা চেঞ্জ হয়, যতটুকু চেঞ্জ হবে আমি বলে দেবো। তবে খুব বেশি পুরনো বই নিবি না, 20 সালের আগের বই নিস না, কিনিস না, যদি কেউ দেয় তাহলে নিতে পারিস, পয়সা দিয়ে কিনবি না 20 সালের আগে বই। বিষয়টা বোঝা গেছে? তাহলে রবীন্দ্র লাইব্রেরি কিনবি, মনে রাখবি রবীন্দ্র লাইব্রেরি রাইটার এর নামটা কি বেশ রে, কারোর কাছে বইটা আছে? বসু অ্যান্ড নায়ক রাইটার এর নাম, দুজন রাইটার বসু এবং নায়ক মিলে এই বুকটাকে লিখেছে, তো এই বইটা কিনতে হবে, স্ক্রিনশট মেরে রাখতে পারিস, ঠিক আছে? আর নাহলে আমি অ্যাপে এই বইটার একটা পিকচার আমি শেয়ার করে দেবো তোদের অ্যাপে, এই বইটার একটা পিকচার আমি শেয়ার করে দেবো অ্যাপে, দেখে নিবি। তো যেখানে ছিলাম চলে আসি আমরা, তো আজকে একটু থিওরিটিক্যাল একটু নলেজ এবার দিয়ে দিই, আমরা অনেক বিষয়গুলো বুঝে নিয়েছি, এবার এটা আলোচনা করে আজকে ক্লাসটা আমরা শেষ করবো, ওকে? ডিফারেন্ট ডেফিনেশনস অ্যান্ড কনসেপ্ট, কিছু আমাদের ডেফিনেশন জানতে হবে, কিছু কনসেপ্ট আমাদের জানতে হবে, কনসেপ্টস গুলো তোদের ক্লিয়ার করে দিয়েছি। কনসেপ্ট মানে হচ্ছে ধারণা, কনসেপ্টস মানে হচ্ছে ধারণা, সেই ধারণাগুলো তোদের আমি মাথায় ঢুকিয়ে দিয়েছি, তোরা ধারণ করে ফেলেছিস, এবার তোদের ডেফিনেশন গুলো জেনে নিতে হবে, কারণ তোদের পরীক্ষা এক্সামে লিখতে হবে, যারা বাংলায় লিখবি তাদের বাংলায় দেওয়া হয়েছে, যারা ইংরেজিতে লিখবি তাদের বইতে আছে, বই থেকে লিখবি, আমার কিছু করার নেই। যদি ইংরেজি চাস, তাহলে একটা ইংরেজি বই কিনতে হবে, আর না হলে যদি না কিনতে চাস সেটা আমাকে জানাবি, তাহলে আমি এই সমস্ত আনসার গুলো ইংরেজির তোদেরকে আমি ছবি পাঠিয়ে দেবো, তোরা খাতায় নোট ডাউন করে নিবি। বিষয়টা বোঝাতে পেরেছি? কনসেপ্টটা কি থাকবে? কনসেপ্ট চেঞ্জ হবে না, ইংরেজি মানে যে কনসেপ্ট আলাদা হয়ে যাবে তা কিন্তু নয়, বরঞ্চ ইংরেজিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডেফিনেশন গুলো আরো সহজ, আরো ইজি। স্যার প্লিজ একটু বলবেন, এগুলো মনে রাখতে হয় না। হ্যাঁ বল স্যার, একটু সেন্ড করবেন না, কি বলছিস? ইংলিশটা একটু সেন্ড করবেন না, করবো না, মানে করতে বলছি আর কি। ও আচ্ছা করে দেবেন, আচ্ছা করে দেবো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ইংরেজি ডেফিনেশন গুলো সেন্ড করে দেবো এইগুলো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ইংরেজি গুলো আরো ইজি আছে, আমি দুটোরই পিডিএফ দিয়ে দেবো, এগুলো তো স্ক্রিনশট করার দরকার নেই, এই যেটা করাচ্ছি সেইটারও পিডিএফ দিয়ে দেবো, আর ইংলিশটারও পিডিএফ দিয়ে দেবো, অ্যাপে থাকবে, ওকে স্যার, তোরা ডাউনলোড করে খাতায় নোট ডাউন করে নিবি। হ্যাঁ বল স্যার, বলছিলাম যে পরীক্ষায় স্যার ইংরেজি থেকে আসবে না স্যার, বাংলা থেকে? পরীক্ষা তিনটে ল্যাঙ্গুয়েজ থাকে, ট্রাই ল্যাঙ্গুয়েজ থাকে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে থাকে কোশ্চেন, ইংলিশ থাকে, অ্যান্ড হিন্দি থাকে, তিনটে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হয়, যে যেটা পারবে সেটা দেবে, তুই ইংরেজি পারলে ইংরেজি দিবি, বেঙ্গলি পারলে বেঙ্গলি দিবি, হিন্দি পারলে হিন্দি দিবি, যেটা দিবি সেটা একটাতে দিতে হবে। এই তিনটে ল্যাঙ্গুয়েজের বেনিফিট শুধুমাত্র থিওরি লেখার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, থিওরির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু কোনো ম্যাথ করার জন্য, সমস্ত ম্যাথ আমরা
ইংলিশে করব, সমস্ত ম্যাথ আমরা ইংলিশে করব, থিওরি আমরা বাংলাতেও, বাংলাতে আমি করাবো থিওরি, আর ইংরেজিতে আমি বুঝিয়ে বাংলাগুলো বুঝিয়ে দেবো, ইংরেজিগুলো বুঝিয়ে দেবো, ইংরেজির ছবিগুলো দিয়ে দেবো, তোরা খাতায় পড়ে লিখবি, লিখে নিবি। বুঝে গেছে কি বিষয়টা? হ্যাঁ স্যার। ওকে, চলে আসি কস্ট। হোয়াট ইজ কস্ট? আমরা আগেও বলে দিয়েছি, পরিব্যয়, বাংলায় বলি পরিব্যয়। আরো চালু কথায় আমরা বলি বাংলায় পর্তা, পর্তা বলি পর্তা। দেখবি যারা গরিব শ্রেণী সমাজে সবজি বাজারে বসে, তারা পরিব্যয় কথাটা মানে বোঝে না, তারা কষ্টেরও মানে বোঝে না, এই ওয়ার্ড গুলোকে তারা চেনে না, পরিব্যয় চেনে না, কষ্ট চেনে না, কিন্তু তারা পর্তা কথাটা বলে, পর্তা কথাটা সম্বন্ধে তারা ওয়াকিবহল। তাদেরকে যখন কোনো প্রোডাক্টের দাম তুই বার্গেনিং করবি, দর কষাকষি করবি, তখন দেখবি ওরা বলবে যে না দাদা, এটা পর্তায় পোষাবে না। বলে কি বলে না, শুনেছিস? হ্যাঁ স্যার। সবজি বাজারে বা মাছের বাজারে এরকম গরিব শ্রেণীর যারা ভেন্ডার, যারা বিক্রেতা, তারা এই পর্তা কথাটা ইউজ করে, কারণ তারা পড়াশোনা জানে না। পর্তা মানে হচ্ছে কস্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো কাকে বলবো, কাকে বলবো পর্তা, কাকে বলবো পরিব্যয়, কাকে বলবো? কোন পণ্য বা সেবা উৎপাদনের জন্য যে বিভিন্ন উপাদান বাবদ, যে বিভিন্ন উপাদান বাবদ কি কি উপাদান ব্যবহার হয় স্যার? দেখ, যে কোনো উৎপাদনে এরকম একাধিক উপাদান ব্যবহার হয় না? হয় কি হয় না? বাটার, মিল, সুগার, এগুলো কি? দিজ আর অল উপাদান, দিজ আর অল উপাদান, উপাদান এলিমেন্ট, দিজ আর অল উপাদান বা এলিমেন্ট। এই সমস্ত উপাদান বাবদ যে ব্যয় হয়, বুঝে গেছে? কোন উৎপাদনে, কোন পণ্য বা সেবা উৎপাদনের জন্য, কোন পণ্য বা সেবা উৎপাদনের জন্য যে বিভিন্ন উপাদান ব্যবহার হয়, সেই বিভিন্ন উপাদান বাবদ যে প্রকৃত খরচ করা হয়েছে। দেখ, আমরা কোথায় গেল এই ওয়াটার, এটা প্রকৃত রিয়েল খরচ করেছি তো? হ্যাঁ। মিল্কে এটা রিয়েল খরচ তো? সুগার, সুগার, টি, ফুয়েল, এগুলো তো রিয়েল খরচ, মানে প্রকৃত খরচ, মানে ডাইরেক্ট এক্সপেন্সেস, তাই না? নিজস্ব খরচ? নিজস্ব না, সবই নিজস্ব, লোকে এসে ব্যয় করবে না, তোকেই ব্যয় করতে হবে। মানে প্রকৃত কি না, প্রকৃত মানে প্রকৃত রূপে তুই করেছিস কি না, ডাইরেক্টলি তুই ইউজ করেছিস কি না এগুলোকে, এগুলো কোনো ভাবনা নেই, এগুলো আমি ইউজ করেছি, আমি দেখাতে পারবো, তাই না? সেটাকে বলছি আমরা প্রকৃত। বোঝা গেছে প্রকৃত কথার অর্থ? প্রকৃত কথার অর্থ বোঝা গেছে? তাহলে উপাদান বাবদ যে প্রকৃত খরচ করা হয়েছে, বা অনুমানের ভিত্তিতে আরোপ করা হয়েছে। দেখ এবার পার্থক্যটা কি হয়ে গেল। প্রকৃতটা স্যার বুঝলাম, প্রকৃত কোনগুলো, চা, চিনি, দুধ, এগুলো প্রকৃত, এগুলো সরাসরি ট্রেসেবল, ট্রেস করতে পারছি আমরা, আমরা বুঝতে পারছি স্যার, হ্যাঁ স্যার ব্যয় করেছি। কিন্তু স্যার অনুমানের ভিত্তিতে আরোপ করেছি, এ আবার কোন ধরনের ব্যয়? অনুমানের ভিত্তিতে আরোপ করা হয়েছে, এ আবার কোন ধরনের ব্যয়? যাই ব্যয় হোক না কেন, সেই সমস্ত ব্যয়কে, এমন যে কোনো খরচকে কি বলা হচ্ছে? কে বললি কথাটা ইনডাইরেক্ট? কথাটা কে বললি? মানে জানলা অনুমান করে ট্যাক্স ফেলা আবি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড আনসার। যা, ওটা মুছে ফেলেছি, স্ক্রিনটা আমি মুছে ফেলেছি রে, দাঁড়া বলে দিচ্ছি।
আমাদের ডাইরেক্ট কস্ট পড়েছিল মনে পড়ছে কত টাকা? হ্যাঁ স্যার, এটা তো ডাইরেক্টলি ট্রেসেবল, সরাসরি বোঝা যাচ্ছে, এটাকেই বলছি প্রকৃত, তাই না? আরেকটা খরচ স্যার সরাসরি বোঝা যাচ্ছে না, যাকে বলছিলাম ইনডাইরেক্ট কস্ট, এটাকে তো স্যার আমরা অনুমান করে করেছি, কি তাই নয়? তাহলে এই যে 2 টাকা খরচ করলাম, এই 2 টাকা খরচ করলাম, এই 2 টাকার মধ্যে প্রকৃত খরচ বা যদি কোনো অনুমান করে খরচ করি সেই খরচ, সমস্ত খরচকেই বলবো আমরা কি কস্ট। কেন কস্ট বলছি? কারণ স্যার উৎপাদন করছি পণ্য বা সেবা, পণ্য বা সেবা উৎপাদন করতে যে বিভিন্ন উপাদান ব্যবহৃত হয়, যে বিভিন্ন উপাদান বাবদ যে প্রকৃত খরচ বা অনুমানের ভিত্তিতে বন্টন করা হয়েছে এমন যে কোনো খরচকেই কস্ট বলে, কর্তা বলে, পরিব্যয় বলে। কোনো ডাউট? নো স্যার। স্যার আরেকবার প্লিজ একটু বলুন না। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। কোন পণ্য বা সেবা উৎপাদন করতে যে বিভিন্ন উপাদান ব্যবহার করি আমরা, সে বিভিন্ন উপাদান, সে বিভিন্ন উপাদান বাবদ যে প্রকৃত খরচ করা হয়েছে বা অনুমানের ভিত্তিতে আরোপ করেছি আমরা যে পণ্য বা সেবা উৎপাদনের সময় তা দাম নির্ধারণের ক্ষেত্রে এমন যে কোনো খরচকেই বলবো আমরা পরিব্যয় বা কর্তা বা কস্ট। বোঝা গেছে? চলো এবার কলকাতা, কলকাতা থেকে কি আনসার দাও, চোখ বন্ধ করে, স্ক্রিন দেখবে না, স্ক্রিন দেখবে না। হোয়াট ইজ কস্ট? চোখ বন্ধ করে কলকাতা কেউ আছে বলো? চোখ বন্ধ করে স্ক্রিন দেখবে না, ভাবো ভাবো ভেবে বলো, এই লাইন গুলোই বলতে হবে, কোনো ব্যাপার নেই, বুঝে নিয়ে বলো। কোন কোন প্রকৃত ভাবে কোনো কিছু উৎপাদনের যে খরচ হয়েছে বা ইনডাইরেক্টলি যেটা অনুমান করা হয়েছে তার ভিত্তিতে কোন খরচকে পরিব্যয় বলে? একটু ভাষাগত ত্রুটি আছে, একটু ভাষাগত ত্রুটি আছে, কনসেপ্টটা কিছুটা বোঝা গেছে। কোন পণ্য বা সেবা উৎপাদন করতে যে প্রকৃত খরচ করা হয়েছে বা অনুমানের ভিত্তিতে খরচ দেখানো হয়েছে সেই সমস্ত খরচকেই পরিব্যয় বলে। ক্লিয়ার? ওকে স্যার। ওকে ওকে, এবার একটু পড়বো আমরা, এটা পড়ে নিলে আমাদের কনসেপ্টটা মাথায় গেঁথে যাবে, কনসেপ্ট গেঁথে গেছে, ডেফিনেশনটাও আশা করি মাথায় গেঁথে যাবে। ক্লিয়ার? হ্যাঁ। চলে আসি, এমনি চলে আসি পরের পরের পাটে। দা ইনসি, আচ্ছা আমি কিন্তু অনুমানের ভিত্তিতে যে খরচগুলো হচ্ছে সেই খরচগুলোর আমি কিভাবে অনুমানের ভিত্তিতে ক্যালকুলেশন করা হয় সেটা কিন্তু আমি পরে শেখাবো, হ্যাঁ এখন শেখাচ্ছি না, এখন একটা আইডিয়া দিলাম। ওকে, কি বললাম বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। চলে, আচ্ছা ঠিক আছে, চলে আসি। দা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস লন্ডনে আছে, লন্ডন, ICMA, ICMA লন্ডন, ICMA লন্ডন, এটা সংক্ষেপে আমরা বলি ICMA। ক্লিয়ার? এদের মতে এরা একটা ডেফিনেশন দিয়েছে, কি দিয়েছে? এরা বলছে পরিব্যয় হলো সেই পরিমাণ ব্যয় যা প্রকৃত হতে পারে আবার ধারণাগত হতে পারে। ধারণাগত কোনগুলো? এই অনুমানের ভিত্তিতে যেগুলো সেইগুলোকেই লন্ডনের ICMA বলছে কি? ধারণাগত। আমরা যেটাকে অনুমানের ভিত্তিতে বলছিলাম সেটাকে লন্ডনের ICMA বলছে ধারণাগত। তাহলে কি বললো? যে পরিব্যয় হলো সেই পরিমাণ ব্যয় যা নির্দিষ্ট কোনো দ্রব্য বা সেবার জন্য সংঘটিত হয়ে থাকে বা বণ্টন করা হয়ে থাকে, যা প্রকৃত হতে পারে বা ধারণাগত হতে পারে, তাকেই পরিব্যয় বলবো। আরো সহজ করে দিল, তাই না? লন্ডন ICMA আরো সহজ করে দিল, বলো যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করতে যা যা ব্যয় হবে সেই ব্যয় প্রকৃত হতে পারে
বা ধারণাগত হতে পারে সেই সমস্ত ব্যয়কেই পরিব্যয় কস্ট কর্তা বলা হবে। কোনো ডাউট থাকলে বল, কোনো ডাউট থাকলে বল। আরো সহজ করে দিল আইসিএমএ লন্ডন বলল, কোন পণ্য বা সেবা উৎপাদনের জন্য যা যা ব্যয় তুই করবি, যা যা ব্যয় তুই করবি, যে পরিমাণ তুই ব্যয় করবি, তা সে প্রকৃত ব্যয় হোক, তা সে ধারণাগত বা অনুমানের ভিত্তিতে ব্যয় হোক না কেন, সেই সমস্ত ব্যয়কেই বলা হবে পরিব্যয়। আরো সহজ করে দিল তো, ওখানে উপাদান বাবদ ছিল কথাটা, সেই উপাদান বাবদ কথাটাকে আইসিএমএ লন্ডন বললো দরকার নেই। পার্থক্যটা কি দেখ, উপরের ডেফিনেশন আর নিচের আইসিএমএ ডেফিনেশনের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা শুধু উপাদান বাবদ আছে প্রথম ডেফিনেশনে, লন্ডনের ডেফিনেশনে উপাদানটা নেই, এটাই পার্থক্য। পণ্য বা সেবা উৎপাদনের জন্য যা যা ব্যয় সংগঠিত হয়, তা প্রকৃত হোক বা ধারণাগত হোক, তাকেই পরিব্যয় বলবো। কোন ডাউট? না স্যার। না স্যার। নেক্সট, আজকের ক্লাসের লাস্ট পয়েন্ট, পরিব্যয় নির্ধারণ। পরিব্যয় মানে তো বুঝে গেলাম, যা যা ব্যয় করবো আমরা সেই ব্যয়গুলোকে নির্ধারণ করা শিখতে হবে কি হবে না বল? সেই ব্যয়গুলোকে নির্ধারণ করা শিখতে হবে কি হবে না? এই যে 10 পয়সা আমি নির্ধারণ করেছিলাম, ওয়াটারে 10 পয়সা, মিল্কে 50 পয়সা, সুগারে 5 পয়সা, এটা নির্ধারণ করেছিলাম কি করিনি? এই যে 10 পয়সা, 50 পয়সা, 5 পয়সা, এইগুলো কি করে নির্ধারণ করলাম? যে কৌশল অবলম্বন করে, যে পদ্ধতি অবলম্বন করে, যে পদ্ধতি গ্রহণ করে, যে কৌশল গ্রহণ করে এই কস্ট গুলো নির্ধারণ করেছি আমি, সেই কস্ট নির্ধারণের কৌশলকেই বলা হবে কস্টিং। কস্টিং, কস্টিং, যে কৌশল বা পদ্ধতির সাহায্যে উৎপাদিত দ্রব্য বা সেবার পরিব্যয় নির্ণয় করা যায় এবং মোট পরিব্যয়ের বিষয়গুলি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়, তাকেই পরিব্যয় নির্ধারণ বলবো। তাহলে পরিব্যয় নির্ধারণ কি? পরিব্যয় নির্ধারণ হলো স্যার বিশেষ কৌশল বা পদ্ধতি, যে কৌশল বা পদ্ধতি প্রয়োগ করে আমরা কোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্য বা সেবার পরিব্যয় নির্ণয় করতে পারি। এবং শুধু পরিব্যয় নির্ণয় করতে পারি তা নয় স্যার, মোট যা পরিব্যয় হয়েছে সেই মোট পরিব্যয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশন আমরা পেতে পারি, সেই কৌশল বা পদ্ধতিকেই আমরা বলবো কস্টিং। কোন ডাউট থাকলে বল। না স্যার। না স্যার। না স্যার, ডাউট নেই। কোন প্রশ্ন? আজকে ক্লাস এইটুকু, প্রশ্ন নিয়ে ছুটি। এই ক্লাসে ভিডিও তোর তোদের অ্যাপে থাকবে, যখন ভুলে যাবি আরেকবার দেখে নিবি। ওকে স্যার। স্যার কোথায় গিয়ে দেখতে হবে? ঠিক আছে, ওই তো তোদের মেনু গুলো দেখবি, আছে অনেকগুলো মেনু বিভিন্ন ক্লাসে, এটা কস্টিং ক্লাসের ক্লাস দেখবি। অ্যাপের মধ্যে রেকর্ডিং মেনু বলে একটা মেনু আছে, ওটা ক্লিক করলে ভিডিওটা দেখতে পাবি। স্যার আমাদের ভয়েস গুলো পাওয়া যাবে? সব পাওয়া যাবে, সব। তোদেরকে যা গালাগাল দিয়েছি, তোদের যা সুনাম করেছি, যা যা মজা করেছি সব পাবি। আর আমাদের ভয়েস গুলো? সব সব পাবি বাবা, তোদের ভয়েস কেন, তোদের বাড়ির পেছনে যে প্যাপু প্যাপু আওয়াজ হচ্ছে সব পাবি। ও ঠিক আছে। স্যার আগে কি দুটো পিডিএফ পাঠানো হয়েছিল স্টাডি ম্যাটেরিয়াল মেনুতে? স্টাডি ম্যাটেরিয়ালে পিডিএফ আপলোড করা আছে, অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সি পিডিএফ আপলোড করা আছে, তোদের কমার্সের সিলেবাস আপলোড করা আছে। স্যার ভুল হয়ে গেছে কোথায়? ওই স্টাডি ম্যাটেরিয়ালে পেয়ে যাবি। যে ক্লাস করবি সেই ক্লাস সংক্রান্ত তথ্য সেই ক্লাসের স্টাডি ম্যাটেরিয়ালে পাবি, যে ক্লাসের ভিডিও দেখতে চাস সেই ক্লাসের ভিডিও
সেই ক্লাসের রেকর্ডিং নিয়ে নিতে পাবি। তুই এই এই তুই কস্ট এন্ড ট্যাক্স এর ভিডিও দেখতে চাইছিস, তুই কি অ্যাকাউন্টেন্সি ক্লাসে গিয়ে কস্ট এন্ড ট্যাক্স এর ভিডিও খুঁজবি? না স্যার। লন্ডনে কি উপাদানের ভিত্তিতে কস্টিং হয় না? আরে বাবা সহজ করে বলেছে, উপাদান তো থাকতেই হবে, এগুলোকে আমরা উপাদান বলছি, সেগুলোকে উপাদান বলছে না, ওরা সরাসরি বলছে ব্যয় হচ্ছে। আমরা যে ব্যয় গুলো করছি, ভালো করে বলছি, আমরা যে খরচ গুলো করছি সেই খরচ গুলো বিভিন্ন উপাদানে করছি। আমরা ওয়াটারে করছি, আমরা মিল্কে করছি, আমরা লেবারে করছি, এগুলো সব বিভিন্ন উপাদান, ঠিক আছে, আমরা বলছি উপাদান এগুলোকে। আর লন্ডন কি বলছে? লন্ডন বলছে যে যা যা খরচ হবে, 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 ওরা উপাদান কথাটাকে গুরুত্ব দিচ্ছে না, মানে উল্লেখ করছে না, এটাকে সাইলেন্ট করে দিচ্ছে, এই কথাটাকে ওরা ইউজ করছে না। কিন্তু আলটিমেট তো ওরা উপাদান গুলোতে তো খরচ করছে, নাকি ওরা চা কি অন্য কিছু দিয়ে তৈরি করবে? চা করতে গিয়ে জল নেবে না, দুধ নেবে না, লেবার নেবে না, নেবে তো? এইগুলোকে আমরা বাঙালিরা উপাদান বলি, এইগুলোকে আমরা বাঙালিরা উপাদান বলি, তাই আমরা বাঙালিরা বাংলার সংজ্ঞাতে, বাংলার ডেফিনেশনে উপাদান কথাটাকে জুড়ে দিয়েছি। আর বিদেশিরা এইগুলোকে কিছু বলে না, ওয়াটার লাগবে লাগবে, মিল্ক লাগবে লাগবে, খরচ হবে, ব্যাস, তাই ওরা উপাদান বলছে না, এটাই পার্থক্য। বুঝে গেছে? হ্যাঁ স্যার, বুঝে গেছে। আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে প্রশ্ন নেই, ক্লাস ছুটি।